अपने भाई के मार चुका ना। हेलो फ्रेंड्स, आज के शनिवार और आज के ब्लॉगটা বিকেল থেকেই শুরু করছি। তো মা বাবাকে এখন এখানে ওর পটি ব্যানে বসানো হচ্ছে। তো মা বাবাকে এখন আস্তে আস্তে এক বছর কমপ্লিট করতে যাবে, এখন 11 মাস চলছে, মানে 10 মাস কমপ্লিট হয়ে 11 মাস চলছে। তো ইচ্ছা আছে এক বছরের পর থেকে আস্তে আস্তে ওকে পটি ট্রেনিংটা শুরু করব। তার জন্য প্রথমে চাইছি এই পটি ব্যানটার সাথে ওর একটা ফ্রেন্ডশিপ মতো হয়ে যাক। প্রথম প্রথম কি হতো, এটাতে বসালে খুব কান্নাকাটি করতো, বসতে চাইতো না। এখন ওকে এটার উপর এরকম বসিয়ে খেলানো, কখনো খাওয়ানো, এই রকমগুলো মেনলি ওকে দাঁড় করিয়ে শুশু করানো হয়। ওকে দাঁড় করিয়ে শেষ করে শুশু করে দেয়, কিন্তু এখনও অবধি বসে সেটার অভ্যাসটা হয়নি। তো এখন ওর জন্যই ওর সাথে একটা ফ্রেন্ডলি, মানে একটা চেনা পরিচিতি গড়ে তোলার জন্য ট্রাই হচ্ছে। আর সেই পটি প্যান্টার সাথে এখন বুপু বিকেলবেলা খেলাধুলা করছে। তো এখন বাজে সন্ধে 6টা। তো ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ খেলাধুলা করছিল, তারপর ওকে এখন আমি একটু আপেল সিদ্ধ খাইয়ে দিয়েছি, খাওয়াচ্ছি আর কি। তো আপেলটা সকালে ভাতে সিদ্ধ করে রেখেছিলাম, তারপর এখন একটু গরম জল দিয়ে ভালো করে এটাকে চটকে নিয়েছি, তারপর চামচ দিয়ে খাইয়ে দিচ্ছি। তো রিসেন্টলি দুদিন ধরে আবার একটু খাওয়া দাওয়াটা করছে, থ্যাংক গড। তো পুরোটাই খেয়ে নিয়েছিল। খাওয়া দাওয়ার পর আজকে একটু বুক রিড করতে বসছে। তো এটা হচ্ছে একটা সি অ্যানিমেলসের বুক, ওর খুবই পছন্দের একটা বই। পার্সোনালি সি ক্রিয়েচার্স আমার ভীষণ পছন্দের, তো ওর জন্য এই বইটা কেনা হয়েছিল, কিনেছিলাম ওকে দেখানোর জন্য। তো আমাদের, মানে আমার বাবানও এই জিনিসটা খুব পছন্দ করে, লবস্টার ক্র্যাব ওর খুব পছন্দ। তো ও খুব এনজয় করে বইটাকে। তো ঘরের পরিস্থিতিটা কিছুদিন যাবত ভালো ছিল না, প্রত্যেকেই অসুস্থ ছিলাম। তার জন্য কি হচ্ছিলো, পাপার সাথে যে রোজ মানে অ্যাক্টিভিটিসগুলো ডিফারেন্ট করতাম সেগুলো ঠিকঠাকভাবে কন্টিনিউ করা হচ্ছিলো না। অনেকদিন গ্যাপ পড়ে গেছে, ওর ফ্ল্যাশকার সেশন, রাইট ব্রেন এডুকেশন, সেই টাইপেরগুলো গ্যাপ হয়ে গেছে। এর জন্য আমি ওই টাইপের সেরকম ভিডিও আনতে পারিনি। তো আস্তে আস্তে ট্র্যাকে ফেরার চেষ্টা করছি, আর সেই সমস্ত ইনফরমেশানগুলো আস্তে আস্তে ভিডিওতে ইনক্লুড করবো। আর যারা সেই জিনিসগুলো আমার কাছ থেকে জানতে চান, তারাও এতে হেল্প পাবেন। আজকে 22শে জানুয়ারি আর এখন বাজে 7:15। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, সকাল থেকে ব্যস্ত ছিলাম। ওই যে মাম্মা, তো সকালবেলা রান্নাবান্না করে মাছ সাথে একটু ট্যাংরা মাছ নেওয়া হয়েছিলো কালকে। তো সেই মাছটা রান্না করে মাছ সাথে পাঠিয়ে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে ঘর গোছানো ঝাড়দা ওই সব নিয়ে ব্যস্ত ছিলাম, ব্লগার জন্য স্টার্ট করিনি, সেরকম কিছু স্পেশাল ছিল না। তো এখন বিকেলবেলায় তো মামামকে আগে একটু আপেল সেদ্ধ খাইয়ে দিয়েছি, এখন একটু দুধ বিস্কুট নিয়ে বসেছি। তো ওর জন্য আমি এইরকমভাবে ঘরে আটা দিয়ে, গুড় দিয়ে বা মিছরি দিয়ে এরকম বিস্কুট বানিয়ে রাখি, ঘি ঠি দিয়ে, সেইটাই ওকে খাওয়াই। তো বিস্কুটটা শেষ হয়ে যাচ্ছে আজকে, আবার তো আবার বিস্কুট বানাবো। মানে আমরা কিন্তু বাচ্চাদেরকে ইজিলি সবসময় একটা বিস্কুট দিয়েই থাকি, কিন্তু যে বিস্কুটগুলো আমরা দিই থাকি, ধরো মেরি বিস্কুট বা এমনি যে বিস্কুটগুলো, সেগুলো কিন্তু ময়দা দিয়ে তৈরি হয়। কি রকম তেল ইউজ করা হয়, কতদিনের তেল ইউজ করা হয়, কি কোয়ালিটি আমরা জানি না, কি পরিস্থিতির মধ্যে জিনিসগুলো বানানো হচ্ছে সেটাও আমরা জানি না। কিন্তু ঘরে যে বিস্কুটটা বানাতে পারি আমরা, সেটা কিন্তু আটা দিয়ে, ওটস দিয়ে। মামাম পড়ে যাবে, এদিকে আসো 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 আসো, হাই, ওই রকম জিনিস দিয়ে বানাচ্ছি। খাঁটি ঘি দেবো, তার মধ্যে আমরা গুড় একটা সুন্দরভাবে, তার মধ্যে আমরা ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারি, খুব হেলদি একটা খাবার তৈরি করতে পারি। অনেক সময় বাচ্চারা ভাত রুটি খেতে চায় না, কিন্তু এইভাবেও কিন্তু ওদেরকে আমরা ক্যালোরিটা বা পুষ্টিটা কিন্তু দিতে পারি। তো আজকে আমি সেই বিস্কুটের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব, আমি ওটিজিতেই করব। দেখি যদি আমার কাছে মানে ব্যাটার একটু বেশি হয়, আমি হয়তো ওভেনেও আপনাদের দেখিয়ে দেবো, বা পরেও কখনো আপনাদের ওভেন মানে গ্যাসে কীভাবে করা হয় সেটাও আপনাদের দেখাবো। সিম্পল ইজি জিনিস, আমি প্রসেসটা করার সময় বলে দেবো আপনারা যদি গ্যাসে করতে চান তো কিভাবে হবে। তো রেসিপিটা দেখতে থাকুন। আর এই যে মামাম এখানে দৌড়াদৌড়ি করছে, শুধু
ঘরে মা টিভি দেখছে, ঘরে থাকে সাধারণত কি সারাক্ষণ টিভির দিকে তাকাতে থাকে, চোখে প্রেশার পড়ে, ওর জন্য এখানে একটু বাইরে ইয়ের মতো পেতে নিয়েছি, তার মধ্যে মাম্পাকে নিয়ে বসে গেছি। তো চলুন আর দেরি না করে রেসিপিটা আগে দেখিনি। তো এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ আটা, তার সাথে নিয়েছি 1/4 কাপ পরিমাণ হচ্ছে মিছরি গুঁড়ো, তার থেকে একটু কমই নিয়েছি কারণ আমি মিষ্টিটা কম পছন্দ করি, 1/8 পার্ট অফ ধরে তৈরি ঘি। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন বা তেলও ইউজ করতে পারেন, বাট ঘিটাই বাইন্ডিংয়ের জন্য সবথেকে ভালো হয়। তার সাথে নিয়েছি 1/4 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার আর 1/8 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। আমি পুরো জিনিসটাই আমি ডেসক্রিপশানে লিখে দেবো আপনাদের হেল্প হওয়ার জন্য। তো প্রথমে এখানে কি করেছি, চিনি মানে মিশ্রিটার সাথে ঘিটাকে ভালো করে বিট করে নিয়েছি কিছুক্ষণ, এতে ক্রিমি কনসিস্টেন্সি আসার পরে তার মধ্যে আমি এখানে ময়দা, বেকিং পাউডার আর বেকিং সোডা অ্যাড করে দিয়েছি, সরি ময়দা নয় আটা। আটাটাকে আগেই চেলে নিয়েছি, তারপর সেটাকে হাত দিয়ে ভালো করে, যেমন করে আমরা ময়াম মাখি না সেরকম ঝুরঝুরে হয়ে যাবে একদম ব্রেড ক্রাম্পসের মতো। তারপর তার মধ্যে জল দিচ্ছি, 1 বছর 2 বছরের বড় বাচ্চার পর থেকে আপনারা দুধ দিতে পারেন, বাট মাম্পার জন্য আমি এখানে জল দিয়েই বাইন্ডিংটা করছি। খুব সাবধানে জলটা দিতে হবে, বেশি পড়লেই কিন্তু আমাকে এক্সট্রা আটা অ্যাড করতে হবে আর পুরো যে পরিমাপটা সেটা গণ্ডগোল হয়ে যাবে। আর বেশি মাখা যাবে না, বেশি মাখলে গ্লুটেন রিলিজ হওয়া শুরু হবে, তাতে একটা স্টিকি ভাব চলে আসবে। হালকা হাতে গোল করে নেব, তারপর আমি এখানে 2টো বল করে নিচ্ছি, ভালো করে গোল করে সেটাকে আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য, তাতে কি হবে আমার বেলতে সুবিধা হবে। তো এখানে আমি রোলিং পিনের মধ্যে প্রথমে একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি যেন আমার ডোটা বেলতে ইজি হয়, নয়তো স্টিক করে যাবে। আপনারা চাইলে পার্চমেন্ট পেপার বা বাটার পেপারের মধ্যে দিয়েও বেলতে পারেন, আমার কাছে নেই তাই আমি এভাবেই বেলছি। তো ওখানে খুব হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে সাবধানে এটাকে বেলে নেব, একটু পাতলা মতো বেলতে হবে, যেমন একটা বিস্কুটের থিকনেস হয়, আমাদের ঘরে মেরি বিস্কুট থাকে সেই রকম থিকনেস অনুযায়ী বেলে নেব, তারপর সেখানে সাইজ অনুযায়ী কেটে নেব। আর এইখানে কিন্তু আমি অলরেডি যে প্লেটের মধ্যে বিস্কুটটা হতে দেবো সেটাকে একটু অয়েল গ্রিস করে নিয়েছি, আর আমার কাছে এরকম কাটার ছিল, সেই কাটার দিয়ে আমি চারদিক দিয়ে কেটে মোটামুটি একটা শেপ আনার চেষ্টা করব, কারণ আমার কাছে কুকি কাটার বা ওই টাইপের কিছু নেই, আমি এরকম চৌকো চৌকোই আন্দাজেই একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। আর আপনারা চাইলে নাইফ দিয়েও করতে পারেন। তো বিস্কুটটাকে এরকমভাবে কেটে নিয়ে তারপর আমি এরকম কাটা চামচ দিয়ে একটুখানি ডিজাইন মতো করে নিচ্ছি, তারপর আলতো হাতে ছুরি দিয়ে আমি তুলে আমার ট্রেতে বসিয়ে নেবো, এভাবে আমি আমার বাকি বিস্কুটগুলো তৈরি করে নেব। আর এই সময় কিন্তু আমি ওভেনটাকে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিটের জন্য প্রিহিটে বসিয়ে দিয়েছি। যারা গ্যাসে করবেন তারা একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেবেন। সমস্ত বেলার পর আমি এখানে বেক হতে দিয়ে দিচ্ছি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে। আমি প্রথমে 5 মিনিটের জন্য বেক হতে দেব, তো 2 মিনিট পরেই এইরকম চেহারা হয়েছে, বাট 5 মিনিটের পর আমার আরও 2 মিনিট লেগেছিল, 7 মিনিট লেগেছে টোটাল। তো প্রত্যেকের রুটিজি আলাদা, সে অনুযায়ী কিন্তু টাইমিংটা আলাদা হতে পারে, আর গ্যাসে করলে 10 থেকে 12 মিনিট লাগবে, বাট একটু নরম থাকতে থাকতে নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও শক্ত হয়ে যাবে। তো বিস্কুটের ঝামেলা শেষ, এবার চলে এসে রাতের খাবার করতে, আজকে একটা মিক্সড ডাল রান্না করব। তো তার জন্য প্রথমে তেলের মধ্যে আমি জিরা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা আরেকটা হলে ভালো হতো বাট ঘরে পেঁয়াজ শেষ হয়ে গেছিলো। তারপরে তার মধ্যে আদা রসুন আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, তারপর সেটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব, তারপর তার মধ্যে দিয়ে দেবো টমেটোটা। আর টমেটো দেওয়ার সাথে সাথে আরেকটা জিনিস দিতেই হয়, সেটা হচ্ছে লবণ, যেটা টমেটোটাকে নরম করতে তাড়াতাড়ি মশলাটাকে রান্না হতে খুব হেল্প করে। তো এবার আমি দিয়ে দেব আমার ড্রাই মশলাগুলো, যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যেটা আমাদের বাঙালি রান্নায় সবসময় যাই। তো সেটা দিয়ে ভালো করে নেড়ে, একটু লেগে যাচ্ছিলো বলে আমি জল দিয়ে ভালো করে মশলাটাকে রান্না করে নেব। আর আমি একটু চিনি দিয়েছি কারণ রুটি দিয়ে খাবো, সেই ডালে একটু চিনি হলে ভালো লাগে, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এইখানে মিক্সড ডালটা দিয়ে দিয়েছি, এখানে আছে তরকার ডাল বা ডাল বা গোটা মুগ ডাল, তার সাথে আছে রাজমা আর ছোলা দিয়ে মিক্স করা, সেটাকে আমি 4-5টা সিটিতে বয়েল করে নিয়েছিলাম। তো ওইদিকে ডালটা ফুটতে দিয়ে এদিকে এসে দেখি বাপ আর মেয়ের মধ্যে এইরকম খাওতালি চলছে, দুজন মিলে এইরকমভাবে মজা করে যাচ্ছে।
তো দেখতে ভালোই লাগে বাবা মায়ের এই সুন্দর ভালোবাসার ছবিটা। তো তারপর আমি আবার রান্নাঘরে চলে এসেছি। তো ডালটা আমার একটু গোটা গোটা লাগছিল, আর তাড়াতাড়ি একটু মাখো মাখো ভাব আনার জন্য আমি স্ম্যাশার দিয়ে ভালো করে একটু স্ম্যাশ করে নিয়েছি। স্ম্যাশ করার পর তার মধ্যে আমি অল্প একটু পরিমাণ মতো জল, যে যতটা গ্রেভি রাখতে চান, বাট এই ডালটা কিন্তু মাখা মাখাই ভালো লাগে, তো অল্প জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5-6 মিনিটের জন্য। তারপর নুন চেক করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি ছোলা মশলা, আপনারা গরম মশলাও দিতে পারেন। তারপর নামিয়ে নিয়েছি, আমাদের রাতের মিক্স ডাল রেডি। আর এখন বেজে গেছে প্রায় রাত 10টা, আজকে একটু দেরি হয়ে গেছে পাপাকে খেতে বসাতে। তো রান্না করে সব মিটিয়ে আমরা হেঁটে এসে তারপর পাপাকে নিয়ে খাওয়াতে বসেছি। ওকে খাওয়াতে খাওয়াতে আমাদের খাওয়াও হয়ে যাবে, রুটি যেহেতু শুকনো খাবার। আর এইখানে তাকে গান শুনিয়ে শুনিয়ে আজকে খাওয়ানো হচ্ছে। তো আমি আগেও বলেছি বাচ্চাদের জন্য কিন্তু মিউজিকটা ভীষণ সুদিং, তো আমি আমার এরকম হেরে গলা নিয়েও বাবাকে গান শোনাই, আর ও কিন্তু এনজয় করে, আমার গানটাকে বিচার করে না। প্লিজ আপনারাও জাজ করবেন না আমার গান শুনে। আর এইখানে গান শুনতে শুনতে ক্যামেরা দেখে পাপার মস্তিটা দেখুন, এক নাম্বারের বদমাশ হচ্ছে, দিনকে দিন যত বড় হচ্ছে। ওকে সামলাতে আমরা তিনটে মানুষ রীতিমতো হিমশিম খেয়ে যাই এখন। তো পাপার খাওয়া শেষ হলে ওকে ফ্রেশ করে ওকে নিয়ে আমরা সবাই ঘুমিয়ে যাবো, আজকের দিনটা এখানেই শেষ হয়ে যাবে। আর তার সাথে সাথে আজকের ব্লগটাও এখানেই এন্ড করছি। আশা রাখছি আজকের ব্লগটা আপনাদের সবার ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলটাকে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই। আমার জন্মভূমি।